Assalamualaikum warahmatullahi wabarakatuh. Muminir hatiar. Dua matro tuy okkharer ekti shobdo. Kintu shobdotir khomotar byapokota o bistriti porimap kora shotti boddo kothin. E jeno malik o dasher moddhe chao power setu nirmankari ek karigor. Ekjon khudro das arashe azimer maliker kache মিনতি করছে ভিক্ষা মাংছে আর মনিব দয়া করে সব দিয়ে দিচ্ছেন এ যেন ওয়ান টু ওয়ান বোঝাপড়া কি দারুণ একটা ব্যাপার সুবহানাল্লাহ দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিষয়সত্ত্বের স্বীকৃতি দেই আমরা স্বীকৃতি দেই তিনি আমাদের স্রষ্টা আর আমরা তার অনুগত দাস আমাদের লালন পালন নিয়ন্ত্রণ সবকিছুই তার হাতে আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন দেখছেন তিনি সর্বশক্তিমান সবকিছুর উপর তিনি ক্ষমতাবান দোয়া মানে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ উপাস্য হিসেবে তার একক অধিকারের স্বীকৃতি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার দোয়া করা এবং দোয়া চাওয়া দুটুই সুন্নাহ দোয়া একটি মহৎ ইবাদত ও বটে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর দৃষ্টিতে দোয়ার চেয়ে মহৎ কিছুই নেই সহিহ বুখারী 5392 অর্থাৎ 5392 কনিষ্ঠ মনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন কারণ তিনি বড়ই দয়ালু ও লজ্জাশীল বান্দা যখন কাতর হৃদয়ে আল্লাহর কাছে কিছু চায় তখন তিনি বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সূরা মুমিন 6 হে রাসূল যখন বান্দারা তোমার কাছে তোমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলো তখন বলে দিও আমি তো কাছেই আছি কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেব সূরা বাকারা 186 হে রাসূল যখন বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে তখন বলে দিও আমি তো কাছেই আছি কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই সূরা বাকারা 186 বিশ্বনবী বলেন আল্লাহ খুবই লজ্জাশীল বান্দা যখন হাত তুলে দোয়া করেন তখন আল্লাহ আর হাত দুটোকে খালি অবস্থা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুনানে আবু দাউদ 1488 দোয়া সকল ইবাদতের মূল নির্যাস প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া ইবাদতের মগজ আবু দাউদ 1400